নমস্কার সবাইকে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি তা অবশ্যই হচ্ছে চাকরির বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আজ বেশ কিছুদিন পর আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি। যদিও নতুন চাকরির ক্ষেত্রে খুব বেশি ভালো আপডেট রয়েছে এমন নয়, এর মধ্যে জানিয়ে দিই। আজকে আমরা আজকে আপনারা অনেকেই ফোন করেছিলেন যে আজকে কোনো ক্যাবিনেট বৈঠক বসেছে কিনা সে বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলেন। যদি আমরা জানিয়ে দিই যে মুখ্যমন্ত্রী আজ উত্তরপ্রদেশ রয়েছেন, অর্থাৎ লখনৌ তিনি রয়েছেন। তো এই সপ্তাহের মধ্যে কোন ধরনের ক্যাবিনেটের সম্ভাবনা নেই বললেই চলে, পরবর্তী সপ্তাহে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো। এই ধরনের সম্ভাবনা থাকলে যদি স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আপনারা অনেকে জানতে চাইছিলেন, এই বিষয়টি দিকে ইঙ্গিত করছিলাম আমরা। এখন প্রশ্ন হচ্ছে যে জিআরবিটি বিষয়টা নিয়ে আবার একটা আলোচনা কিন্তু চলে আসছে। আমরা বেশ কিছুদিন ধরে এই সম্পর্কিত কোনো সংবাদ আমরা প্রকাশ করিনি, কারণ জিআরবিটি চাকরি আমাদের লক্ষ্য ছিল এবং সেটা হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই চাকরি প্রদানের পর যে 1280টি পোস্ট অফার ডাইরেক্টলি দেওয়া হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, তো সংখ্যাটা 1300 বা এর বেশি হতে পারে সেটা আপনারা জানাবেন। যদিও এখন যে 1980টি পোস্ট মোটামুটি অফার বিলি করা হবে গ্রুপ সিতে, গ্রুপ সি ক্যাটাগরি, এর মধ্যে 1280 বা 1300 উপর বিলি হয়ে গেছে এটা আমরা বললাম। এবং একটা হচ্ছে 430টি পোস্ট কিন্তু এই গ্রুপ সিতে, বা বলতে পারেন গ্রুপ সি নয়, টোটাল চাকরি প্রত্যাশীর মধ্যে 430টি কিন্তু ভ্যাকেন্ট পোস্ট রয়ে গেছে। যদি অন্য একজন চাকরি প্রত্যাশী যিনি চাকরি পেয়েও যোগদান করেনি, অন্য চাকরিতে যোগদান করেছেন, এই ধরনের খবর রয়েছে। যাই হোক, তো সংখ্যাটা কিন্তু 430-এর বেশি হচ্ছে। এর মধ্যে আমরা দেখছি যে খাদ্য দপ্তরের 37টি পোস্ট 37 জনকে করণিক পদে অফার দেওয়া হয়েছে, এবং কৃষি দপ্তরে দেওয়া হয়েছে, অর্থ দপ্তরে দেওয়া হয়েছে, এ পর্যন্ত আপডেট রয়েছে। যাই হোক, সংখ্যাটা যাই হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে এই জিআরপিটি চাকরি ছাড়ার পর আবার কিন্তু এই সেই 1230 নিয়ে যে একটা আলোচনা আসছিল সেই বিষয়টাকে আবার অনেকে পত্রপত্রিকা লেখার চেষ্টা হচ্ছে, দেখানোর চেষ্টা হচ্ছে যে আবার এর একটা ছায়া দেখতে পাচ্ছে। কিন্তু এখানে মনে হয় না এই ধরনের কোনো ঝুঁকির সম্ভাবনা আছে। যারা চাকরি পেয়ে গেছেন, যে 5টি রিট জমা পড়েছে এবং এর মধ্যে আদালত সরকারকে এটা বিবেচনা করে দেখার জন্য বলেছেন, এবং দেখার বিষয় হচ্ছে যারা আবেদন করেছেন তাদের যে মার্কসের কথা বলছেন, যারা অঙ্কের সংখ্যার নিরিখে তারা যারা চাকরি পেয়েছে তাদের সমান রয়েছেন বা বেশি আছে, তাহলে তারা কেন চাকরি পাবে না, তাদের যোগ্য প্রার্থী, এটা প্রশ্ন উঠতেই পারে। এটা আমাদের চিন্তার বিষয় হচ্ছে যে 5 নয় সেই সংখ্যাটা আদতে কত, বা এই ধরনের অভিযোগ আরো কত পড়তে পারে। অনেকে তাকিয়ে রয়েছেন যে 5 জন জমা দিয়েছেন, তাদের কি হয়, তারপর অন্যরা যাবেন, এই ধরনের কিন্তু একটা বার্তা উঠে আসছে। যদিও আর কোনো সঠিক তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই, 5 জন জমা দিয়েছেন, তারা চ্যালেঞ্জ করেছেন যে তারাও চাকরি পাওয়ার যোগ্য। এখন আদালত নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে সেটাকে বিবেচনা করার জন্য, এবং যেহেতু ভ্যাকেন্ট পোস্ট রয়েছে এক্ষেত্রে সরকারের কাছে সুযোগ রয়েছে, যদি সেটার গ্রাউন্ড এটা যেটা সঠিক থাকে তাদের যে দাবিটা, তাহলে কিন্তু তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা যেতেই পারে। এটা কিন্তু কঠিন কোনো ব্যাপার না, কিন্তু সংখ্যাটা কত বাড়তে পারে সেটা হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে জিআরপিটি নিয়ে যেটা আলোচনা আমরা করছি না, কারণ দীর্ঘদিন আলোচনা হচ্ছে, অনেকে বলছেন যে এটা নিয়ে একটা কথা আমাদের কাছে শুনতে চাইছেন। তো আমাদের কাছে মনে হচ্ছে যে গোটা প্রক্রিয়াটি নিয়ে যাই কিছু হোক, সেটা নিয়ে দুশ্চিন্তা কোনো কারণ আছে বলে মনে হয় না। যারা চ্যালেঞ্জ করেছেন সেটা যদি তাদেরটা শেষ পর্যন্ত টিকে যায়, তাহলে গভর্নমেন্ট তাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে পারে। গভর্নমেন্ট মনে হয় না যে চ্যালেঞ্জ করে, যদি এটা গ্রাউন্ড থাকে তাহলে চ্যালেঞ্জ করে ভবিষ্যতে এটাকে নিয়ে সমস্যা বাড়াবেন মনে হয় হচ্ছে না। যদি ঘটনার সত্যতা বা সার্বত্র থাকে সবটা বিষয় নিয়ে এটা যদি বিশ্লেষণ করে দেখা যায় যে তাদের যে দাবি সেটা ন্যায্য এবং এর সঙ্গে যুক্তিকতা রয়েছে, তাহলে কিন্তু তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। সরকার হয়তো তাদেরকে কোনো একটা তাদের পথ করতে পারে বলে কিন্তু এই ধরনের কিন্তু একটা সম্ভাবনা আমরা মনে করি এরকম সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। যেহেতু সুযোগ কিন্তু রয়েছে, এখানে ভ্যাকেন্ট পোস্ট রয়েছে, এখানে সরকারের কাছে যথেষ্ট সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। কিন্তু আবার বলছি সেই সংখ্যাটা পরবর্তীতে বাড়তে পারে বলে কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। যাই হোক, আজকে আলোচনা আমরা এখানে রাখছি। ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন এবং আমাদের সঙ্গে থাকেন।